আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন। ভিডিওতে আজকে আমরা লাল তীরের কিছু বাচ্চা দেখতে পারবো, অসাধারণ বাচ্চা। বাচ্চার বুল আইডি কত, এগুলো কিন্তু খুব সিক্রেট। আমি বুল আইডিগুলো বলে দেব, আপনারা লিখে নেবেন বা দেখে নেবেন, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আমি কিন্তু ভয়েসে বলে দেবো আর লিখে দিব না, কারণ কি আপনাদের আমি লিখে দিলেও পরবর্তীতে কমেন্ট থাকে দাদা বুল আইডি কত, এই জন্য আর লিখে দিব না, আমি মুখেই বলবো। তাই সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখা লাগবে। এখানে আমি তিনটা বাচ্চা আপনাদের দেখবো, এখানে দুটা বাচ্চা দেখুন সেই সুন্দর গ্রোথ। এর আগে আপনাদের একটা টাইম দিয়ে দিচ্ছি, বাচ্চাগুলা কোন জাতের আপনার কমেন্টে লিখে ফেলুন, দেখি কার্ডটা কতটুকু সত্য হয়। এই পর্যন্ত অনেক ভিডিও দেখছেন, ভিডিও দেখার পরে কতটুকু অভিজ্ঞতা নিচ্ছে যার সম্বন্ধে, দেখি বলতে যার সম্পর্কে আপনারা কতটুকু জানেন বা বুঝেন। দুটা বাচ্চাই কিন্তু অসাধারণ লালতির কোম্পানির। বাংলাদেশে অনেক সিমেন্ট কোম্পানি আছে, প্রত্যেক সিমেন্ট কোম্পানির এই ভুল সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলেই চ্যানেলে ঢুকবেন, ঢুকেই আপনারা ক্লিক করেই অনেক অনেক ভিডিও পাবেন, প্রায় 200-র উপরে ভিডিও আছে। এক এক করে আপনারা দেখলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। সেম বাচ্চা, সেম কোয়ালিটি, এবং প্রত্যেকটা বাচ্চার ভুল আইডি কেমন কি বা ভুল নাম্বার কি হতে পারে। আপনারা যখন লাল তীরে এআই কর্মী খেয়ে যেয়ে ভুল নাম্বার বলা লাগবে না, জাস্ট বলবেন যে আমাকে বস, ভুল নেম বস, বসের বিষ লাগবে, বাকিটা ইতিহাস। আপনারা কমেন্টে বলবেন যে ওটা জাত কি, ঠিক আছে। লাল তীরকে বললেই হবে যে আমার বসের সিমেন্ট লাগবে। হাই ফ্রেন্ড, ভিডিওতে আমি দেখালাম অনেকগুলো বাচ্চা, তো বাচ্চাগুলোর ভুল আইডি অবশ্যই অবশ্যই লাল তীরের এআই কর্মী আছে, ওদের একটু বলে নেবেন যে ভাই আমি ভুল নামটা আমি শুধু জানি বস, ভাই কিছু সিক্রেট ইস্যু আছে বাংলাদেশ, ঠিক আছে। তো আপনারা এআই কর্মীকে বললেই বলে দেবে। তো আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে এতদিন পর্যন্ত আপনারা অনেক গরু পুষলেন, অনেক কিছু জানলেন, সব গরু সম্বন্ধে আপনাদের মোটামুটি একটু আইডিয়া আছে, তো এই বাচ্চাগুলো কি, ঠিক আছে, বাচ্চাগুলা কোন জাতির হতে পারে আমি কমেন্ট চাই, এবং কমেন্টের উত্তর অবশ্যই পাবেন। আর সেই সাথে বলে নিচ্ছি, আমাদের ছোট্ট পরিবারের সদস্য এখনও যদি না হয়ে থাকেন, শুধু ভিউ করতেছেন, লাইক দিতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘুরে আসতে পারেন। আর আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, ভিডিও চাইলে অনেক অনেক ভিডিও আছে। যেগুলোর বাচ্চা এখন পর্যন্ত মাঠে চলতেছে বা মাঠ পর্যায়ে ভালো পারফরমেন্সে আছে, আপনারা চাইলে এই ভিডিওগুলাই দেখে কাজে লাগাতে পারেন। আর নতুন নতুন যে বাচ্চা আসতেছে বা যে ভুল আসতেছে, ওই নিয়ে ভিডিও খুব শীঘ্রই আসবে। আর ব্র্যাকের, এসআই এর অনেক বলতে, বিশেষ করে ব্র্যাকের অনেকগুলো ভুল যে নতুন, আর শাহিওয়াল 287, 284, 88, 200 সিরিয়ালের ওইগুলার ভুলের পিডিগ্রি সহ আমি আপনাদের কাছে সকরানোর চেষ্টা করবো এক দুদিনের মধ্যে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর একটাই কোয়েশ্চেন আপনাদের কাছে, যে আজকে যে ভিডিওটা দিলাম লাল তীরের বাচ্চাগুলো কিন্তু খুব অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ টাইপটা ছোটোর মধ্যে হলে ওদের যে গ্রোথ অনেক ভালো। আর শাহিওয়াল যত বড় হবে তত বলতে দাম যায় না কেমন কি, কিন্তু একটা গাভী এবং বাচ্চা থাকা অবস্থায় 6 মাস 7 মাস বয়স অবধি একটা বাচ্চার প্রতি মানুষের, বা অনেক আমি যতটুকু বুঝলাম আমাদের দেশে বাচ্চার প্রতি বা বাচ্চার মার প্রতি একটা আকর্ষণ থাকে, বাচ্চার কোয়ালিটি প্লাস যে গ্রোথ, গ্রোথের উপর ডিপেন্ড করে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। আমি আবারও বলছি, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যে বাচ্চা আপনাদের পছন্দ আপনারা মার্ট করবেন, যে সিমেন্ট আপনাদের পছন্দ এই সিমেন্টগুলোই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর লাল তীরের এআই কর্মীকে বললেই হবে যে আমরা অনেক ভিডিও দেখছি, দাদার ভিডিও দেখছি, তো আপনাদের এই বস নামে যে ভুল আছে ওই ভুলটা আমাদের গাভিকে দেন। তো অবশ্য ওই ভুলটা যদি আপনি একটা শাহিওয়াল ক্রসকে দেন তাহলে সবচেয়ে বেটার বাচ্চা আসবে, আর দেশির মধ্যে একটু বড় সাইজ হলে ওটাকে দেবেন, লাল কালার হলে আর বেশি হবে। ধন্যবাদ।